والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك

তা আমি আপনাকে প্রথম বিষয়ে এই বিষয়ে পরামর্শ দেবো যে ছোট্ট একটা দোয়ার বই যেটা এই পৃথিবীর বুকে অনেক ভাষাতে অনুবাদ করা হয়েছে অনুদিত এবং বইটা অত্যন্ত আল্লাহর কাছে কবুলিয়াত গ্রহণযোগ্যতা পেয়েছে বইটার লেখক মারা গেছে আল্লাহ তার প্রতি রহমদ নাজিল করুন এই উসিলা থাকে আল্লাহ মাফ করে দেখ বইটার নাম আপনারা সবাই জানেন ছোট্ট একটু দোয়ার বই হিসনুল মুসলিম আপনি সর্বপ্রথমে অন্যান্য বই না পড়ে হেসনুল মুসলিমের যে বই দোয়াগুলো আছে এই বইটা আপনি আজই সংগ্রহ করার চেষ্টা করবেন বয়স শোনার সাথে সাথে বইটি আপনার সরাসরি রাখেন পকেটে রাখা যাবে ছোট আকার আছে আরবিতে ইংলিশে এবং বাংলাতে অনুবাদ করা আছে আপনি এখন বর্তমানে বাংলার বুকে আছেন আপনি বাংলার বুকে বিভিন্ন স্টলে হেসনুল মুসলিম বইটা পেয়ে যাবেন পকেট আকারেও আছে পুঞ্জিকা আকারে এটাই রাখেন অন্যান্য বই এখন রাখার চেষ্টা করেন এটা রাখেন এটা মুখস্থ করেন এটার মধ্যে ফচিলত বর্ণনা করা আছে এটা শেষ হয়ে গেলে আরও পরামর্শ চাইবেন আরও কোরআন এবং সুনার সহি বই আপনাকে দেওয়ার সাহায্য করার চেষ্টা করব আর একটা বিষয় শুনে খুশি হবেন যে এটা ইন্টারনেটে ফ্রি ডাউনলোড করা যায় সুন্দর আকারে বড় আকারে অনুবাদ বাসা সহ আছে এটা তো ইন্টারনেট থেকেও মোবাইলের মধ্যে রাখতে পারেন যেভাবে আপনার সুবিধা বা যেভাবে আপনার ক্ষেত্রে ভালো হয় তারপরে আমরা দু একটি কথা আপনাকে বলবো সেটা সালাম ফিরানের পরে যে সমস্ত দোয়াগুলো আছে সেটাও ইন্টারনেটে ডাউনলোড করে নিতে পারেন ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটগুলো আছে বা দলিল গ্রুপ আছে সেখান থেকে আপনি নিয়ে নেবেন সালাম ফিরানের পরে এই দোয়াগুলো অত্যন্ত ফজল উৎপন্ন তাওহিদের সাক্ষী সেখানে আছে তারপরে সালাম ফিরানের পরে দেখুন এই যে এই যে দশবার বার করে ইাহিল্লাল্লাহ পড়া তারপরে যে ব্যক্তি সালাম ফিরানের পরে যথাস্থানে বসে থাকবে তার জন্য ফেরেস্তা দোয়া কর আল্লাহ তার প্রতি আপনি রহম করেন এবং তাকে মাফ করে দেন এটা একটা ফজিলত তারপর সুবহান আল্লাহ তেত্রিশ বাল হামদুল্লাহ তেত্রিশ বাল হ একবার তেত্রিশবার তিন তেত্রিশ নিরানব্বই হলো একশোবার পূর্ণ হওয়ার জন্য একবার যে বাকি থাকলো একবার বলবেন ইলাহাদিল্লাহ ল হু হেদাহুলা শাধিক আলাহু লাহুল মুলকুয়ালাহুল হামদোহো আলা কুল্লিশা ইনকোদির ছোট্ট আমুল কিন্তু কত ফজিলত আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তারগুনা সাগরে ফেনা পরিমাণ থাকলে আল্লাহ দূর করে দিবে সবাই জেনে রাখবেন যে এটা ফরজ নামাজের পরে পড়তে হবে সুন্নতের পরে নয় ফরজ সুন্নতের পরে আলাদা জিনিস ফরজের পরে এটা এই ক্ষেত্রে পড়বেন অনেকে সুনদ পরে পড়ে এটা আমাদের দেশের আমলের মধ্যে দৃষ্টতা অবহেলা তারপরে যে ব্যক্তি আয়তুল কুরসি পড়বে এগুলি শিখে নেবেন আয়তুল কুরসি এত ফজিল যে তার মাঝে এবং জান্নাতের মাঝে শুধুমাত্র একটা জিনিস বাধা থাকবে সেটা হলো কি যে মৃত্যু মৃত্যুবরণ করলেই জিনিস সে জান্নাতে চলে গেলো এই যে আয়তুল কুরসি ঘুমানের সময় পড়া অন্য সময় পড়া ফরজ নামাজের পরে পড়া এগুলো ছোটোখাটো জিনিস সারা চেষ্টা করবেন না আমাদের দেশগুলিতে আলেমরা এগুলি তো পরেই না নিজেরাও আমল করে না আবার বেদাতে আমল করে আবার মানুষকে বাধা দেয় আর যদি আমরা বলি তাহলে বলবে এরা জাহান নামে এরা বরষ্ট এরা পদ্রষ্ট এরা অভাবই এই সেই গা গাধামূলক আচরণ করলে তাকে তাদেরকে কীভাবে বুঝাবেন বলেন তারপরে দেখুন সাইয়েদুল ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফাটা বহু মানুষ জানে না সাইয়েদুল ইস্তেকফার হলো ইস্তেকফারের সর্দার এটা সকাল বিকাল যে ব্যক্তি একবার মনে প্রাণে পড়বে পাঠ করবে তার মাঝে আর সকাল থেকে সন্ধ্যা একবার পাঠ করলে সকালে তাহলে সকালে একবার পাঠ করলে সকাল থেকে সন্ধ্যা এই টাইমের মধ্যে মারা গেলে সে জান্নাত হয়ে মারা যাবে আবার সন্ধ্যাবেলা যে ব্যক্তি একবার পাঠ করবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই মধ্যে মারা গেলে সে জান্নাতের বাসি হয়ে মারা যাবে দুয়াটি অত্যন্ত ছোট সাইয়েদুল ফার নাম

দোয়াটি এর এই যে ফজিলত তারপর সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার করে পড়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু 100 বার করে পড়া দৈনিক 100 বার করে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়েন তাহলে সকাল বেলা পড়ে নিলেন একটু 5 মিনিট 4 মিনিট সময় লাগবে দেখেন 100 টি গুনাহ maaf করা হবে 100 টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে 100 টি সওয়াব লেখা হবে 10 টি গোলাম আযাদ করার সওয়াব পাওয়া যাবে ইসমাঈল বংশের গোলামের ব্যাপারে কথা আছে সারা দিন তার কাছে শয়তান আসবে না কিয়ামতের দিন সবচেয়ে উত্তম আমল নিয়ে আসবে অর্চে আর কেউ নিয়ে আসতে পারবে না যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে তাহলে এবার দেখুন তো কত সহের কাজ একশোয়ার কালা ইলাহল্লাহ আউহাদৌলা শারীক আলা উলাহুল মুলক আলাহ উল্লাহামদুআলাগুলি শানকতির পরা এতে ফজিলত আর এত কত সুন্দর ফজিলতপূর্ণ কাজ তারপরে আজানের পর আজানের জবাবগুলি দেন আজানের জবাব দিয়ে যে ব্যক্তি মনে বেড়ান একবার বলবেলা ইলাহাল্লাহ তার জন্য দাখালাল জান্না সে জান্নাত হয়ে যাবে আজানের দোয়ার পরে আজানের দোয়াটা সুন্দর করে পরেন প্রথমে দূরত পাঠ করেন পরে আজানের দোয়াটা পড়েন আল্লাহ নবী সাল্লা সালাম বলছেন যে ব্যক্তিরা পড়বে তার জন্য আমার সাফা তো অজীব হয়ে যাবে যে ফজিলতপূর্ণ কত কাজ উজু করেন অজু করার পরে অজু দোয়াটা পড়েন আসাদু ইহিল্লাহুল্লাহ শারী কালাহু ওয়াসাদ আন্না মুহাম্মদ আব্দুহ রসুল সহি মুসলিমের বর্ণে ডুক আছে অন্য বর্ণনা তারও বেশি আছে এটা পড়বেন জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে যাবে যে দরজা দিচ্ছে সে দরজায় প্রবেশ করবে অযু দেওয়ার ক্ষেত্রে এই নয় যে আকাশের দিকে তাকাইতে হবে সাদা দাঙ্গুলো উঠাইতে হবে কিচ্ছু না যেখানে উজু করেন সেখানেই পড়ে নেবে বা সুন্দর এই যে ফজিল পূর্ণ ছোটোখাটো আমলগুলো তারপরে নাবি সাল্লাহ আসলামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করার চেষ্টা করুন দূরদের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা পড়তে পারেন আল্লাহ সল্লি ও সাল্লিম আল্লাহ বারিক আলা ওবার মুহাম্মদ এই সংক্ষিপ্ত দরুদ তারপর দরুদ ইব্রাহিম যদিও দরুদ ইব্রাহিম অনেকে বলে নামাজের ক্ষেত্রে না সকল টাইমে দুরুদ ইব্রাহিম পড়া যাবে তো এগুলি পড়ে থাকুন আমল করুন আরও ছোটো খাটো অনেক আমল আছে জিকির রাজগার তাজবি তাহলিল তারপর আল্লাহ কাছে বেশি বেশি ইস্তেগফার ফার করুন এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর পাশাপাশি তেলাওয়াত কোরআন তেলাওয়াতের ফজিলতের উপরে আর কি আছে নামাজের পাশে কোরআন তেলাওয়াত একটা কোরআনের আলিফ পরা মানে দশটা দশটা নাকি কে আল্লাহ সুবাহ বাড়াইতে বাড়াইতে সাতশো পর্যন্ত বাড়াবেন যখনই সময় কোরআন কোরআনতলা করুন এবং কোরআন মুখস্ত করুন সিনিয়ার মধ্যে বুকের মধ্যে কোরআন রাখুন যেন মরে গেলে কিছু কোরআন ভিতরে থাকে এগুলি চেষ্টা করুন কোরআনতেলাহ আফজালুর জিক্রের তেলা আল কোরআন কোরআন আল্লাহ নামাজের পরে কোরআনতেলাহ অত্যন্ত বড় জিকির যখনই সময় পান কোরআন তেলাহ করার চেষ্টা করুন কোরআন সাথে রাখুন ছোটো কোরআন অজু অবস্থায় থাকুন অথবা অজু না থাকলে মুখস্থ করা মুখস্থ পড়ার চেষ্টা করুন যেই যে আয়াতগুলি মুখস্থ করবেন সেইগুলি নামাজে পড়ার চেষ্টা করুন তাহলে মুখস্থ বেশি হয়ে যাবে বারবার বারবার স্মরণ করুন কোরআনের সাথে সম্প সম্পর্ক করুন কোরআন যারা পর্বে উঠা বসা করবে তারা তাদেরকে বলে আহলুল্লাহ আল্লাহর পরিবার আল্লাহ রাহাল কোরআনের সাথে সম্পর্ক রাখুন কাজ এই বিষয়ে এটা হলো সংক্ষিপ্ত আরো বিষয়ে জানার প্রয়োজন হলে ইনশাআল্লাহ বলবো আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্ট মোতাবেক আমল করার তৌফিক দান করুন ইমান আমলে বেঁচে থাকার তৌফিক সমস্ত মুসলিম ভাই বোন যেখানে আছে সবাইকে তৌফিক দান করুন হাজ তালা নাবহামসালাম আলাইকুম রহমতুল্লাহি